আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জানবো। ইতিপূর্বে আমরা ফেসবুকের পেজ ক্রিয়েট করা, বলেন পেজ ফেসবুক নিয়ে আদার্স ডিজিটাল টুলগুলো কীভাবে আর্ন করা যায় সেগুলো বিষয়ে টুকটাক ধারণা দিয়েছি। সো আজকের পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুকের পোস্ট ডিজাইন করা নিয়ে। মূলত ফেসবুকের পোস্ট ডিজাইন করার যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে, আপনার আগে নর্মালি ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো থাকে আগে পরে দেখেছি আমি এবং আপনারাও দেখে থাকেন, যে ফেসবুকের যদি বুস্ট করার ছাড়া মার্কেটিংয়ের কোনো ওয়েতে সাধারণত ভিডিও পাওয়া যায় না। কিন্তু স্বাভাবিকভাবে দেখেন, আপনি যদি কোনো একটা ফেসবুকের পেজ ধরেন, যেহেতু আমি বেকারি শপ নিয়ে আগে পরে পেজের উদাহরণ দিয়েছি, একটা বেকারি শপ এটা বাংলাদেশে, যদি কোনো আপনাদের কপিরাইট ইস্যু থেকে থাকে, আপনার এই পেজ থেকে পেজ ওনার বলবেন আমি ভিডিওটি ডিলিট করে দিব, আদারওয়াইজ এটা হচ্ছে জাস্ট এডুকেশন পারপাস। তো যেটা বলছি সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পেজের অবস্থা, এবং পেজের অবস্থা খুব একটা সুন্দর না, এবং তাদের পেজগুলো যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে পিন পোস্ট এবং এটাকে 23K হচ্ছে এঙ্গেজমেন্ট, দ্যাট মিন্স এটাকে বুস্ট করা হয়েছিল। এখন বুস্ট করা হয়ে থাকলেও আপনি যে বিষয়টি দেখেন, এখানে প্রায় 87 ফটো একটা ইমেজের আন্ডারে দেওয়া, মেবি তাদের যতগুলো আছে সবগুলোকে এখানে ইনক্লুড করে দেওয়া এবং এটাকে পিন পয়েন্ট দিয়ে দিয়েছে, এবং বাকিগুলো দেখুন তারা দিয়েছে, এবং ছবিগুলো DSLR দিয়ে তোলা, দেখেই বোঝা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ DSLR দিয়ে তোলা। বাট প্রবলেম হচ্ছে এখানে যে পোস্টগুলো করেছে, এই পোস্টগুলো এঙ্গেজমেন্ট আরও সুন্দর হতো, বা পোস্ট এই পেজটা দেখতে আরও প্রফেশনাল লুক হতো, যদি পোস্টের মানে পোস্ট পেজের পোস্টটা ডিজাইন করা থাকতো। সো ডিজাইন করার জন্য ডিজাইনের আইডিয়া দরকার। তো আপনি যেই ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রির জন্য হোক, আপনি আপনার নিজের পেজে অথবা আপনার ক্লায়েন্টের পেজের জন্য কীভাবে পোস্ট ডিজাইনের আইডিয়া বের করবেন, খুব সহজ একটি টেকনিক। আইডিয়া বের করার জন্য আপনি চলে যেতে পারেন ইউটিউবে, এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখলে অনেকগুলো সাইট পাবেন। ভিজমিট একটি ক্যানভার মতো একটি কোম্পানির খুব একটা ভালো আইডিয়া, এবং এখানে আপনি অনেকগুলো সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সোহাগ ভাইয়ের টিউটোরিয়াল আছে, এরকম অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা দেখা যায়, এগুলোতে আপনি ডিজাইন করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আপনার যতগুলো ডিজাইন আছে সবগুলোই ফটোশপ, এবং ফটোশপের অনেকেই ভয় পায়। ওকে, তো ফটোশপ ভয় পেলে ওইটাকে আমরা কীভাবে কাজ করতে পারি, বা অল্টারনেটিভলি কীভাবে আমরা কাজ করবো সেটা আমি এভাবে দেখাবো। সো এখানে আপনি যেটা দেখবেন, এখান থেকে হচ্ছে আপনি দেখে আইডিয়া নিতে পারেন যে এগুলো ডিজাইন করো, উপরে থাম্বনেলগুলো দেখলে আপনি আইডিয়া পাবেন। এছাড়াও আপনি চলে যাবেন গুগলে, গিয়ে লিখবেন ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এরকম লিখলে আপনি এখানে অনেকগুলো পাবেন। দেখুন আমি এখানে ফ্রি পিকের অলরেডি একটি ইমেজ বের করে রেখেছি, দেখুন এটা যদি আমার যদি এখানে পেজটা যদি কোনো কারণে ফ্যাশনেবল হতো, তাহলে অবশ্যই আমি ফ্যাশনেবলের এই ব্যাপারগুলোকে দেখে সেগুলোকে বানানোর চেষ্টা করতাম আমার ইমেজের জন্য, বা আমার ইমেজের জন্য এইভাবে ডিজাইনগুলো করতাম। দেখুন এগুলো হচ্ছে খুবই ক্লাসি এবং খুবই প্রফেশনাল লুক দেওয়া, সাধারণ একটা ড্রেস, ধরুন এই ড্রেসটা আপনি সামনে সামনে দেখলে যেরকম লাগবে, এই পোস্টের শুধু শুধু হালকা ডিজাইনটার জন্য এটার লুক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনার আপনার যেই পেজই হোক, যেই রিলেটেডই হোক, সে রিলেটেড পেজগুলোকে কীভাবে ডিজাইন করবেন সেটা দেখার বিষয়। তো এখানে আমি আরও দিয়ে রেখেছি যে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখলে আপনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম পোস্ট পাবেন, বাট আলটিমেটলি যেহেতু আমাদের রেস্টুরেন্ট বা বেকারি শপের জন্য কাজ করতে হবে, তাই আমি আমার রেস্টুরেন্ট লিখে আমি আমি আমার এখানে পোস্ট পর্যন্ত, এরপর হচ্ছে আমি আমার নিশের কিওয়ার্ড দিয়েছি রেস্টুরেন্ট, ফর রেস্টুরেন্ট। তাহলে দেখেন এখানে রেস্টুরেন্ট রিলেটেড অনেক পোস্ট আছে, এখান থেকে পোস্ট আইডিয়া নিয়ে আমরা আসলে জিনিসগুলো বানাবো। এখন এখানে যেরকম আইডিয়া আছে সেগুলো নিয়ে আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের অনেক আইডিয়া জেনারেট হয়ে যাবে, যে আইডিয়াগুলো দিয়ে আমরা আমাদের পেজ বা আমাদের ক্লায়েন্টের পেজের লুকটাই চেঞ্জ করে দিতে পারি। ড্রিবল এখান থেকে আমি খুঁজতে খুঁজতে দেখছিলাম, এবং আরেকটি জায়গা দেখেছি ড্রিবল, এই ড্রিবলের সাইটটা খুবই পপুলার, আপনারা জানেন যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের ক্ষেত্রে খুব পপুলার। এখানে দেখুন ফ্যাশনেবল কত সুন্দর সুন্দর ব্যাপারগুলো এখানে অ্যাটাচ করা, এই ইমেজটা জাস্ট উপরে বসানোর কারণে এবং এই লুকটা দেওয়ার কারণে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্রি পিক আমরা একটু আগে ফ্রি পিক দেখছিলাম, এখানে ফ্রি পিক, এরকম ফ্রি পিকের আরও কিছু আছে, আপনি ফ্রি পিক এসে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখলেও অনেক পাবেন। আমি রেস্টুরেন্টে একটি ডেমো সময় বাঁচানোর সুবিধার্থে বের করে রেখেছি, এবং দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে, এগুলোকে কোন কোন ইফেক্ট বলে সেগুলো যদি আপনি একবার ধরে ফেলতে পারেন আপনার জন্য ইজি। তো আমরা আজকে যেটা করবো, আমি এখানে আগে পরে কোনো কিছুই বানাইনি, আমি হচ্ছে ক্যানভা ইউজ করব, এবং ক্যানভাতে ডিজাইন করার চেষ্টা করবো আমাদের আমাদের ডেমো বেকারি শপের জন্য। এখানে দেখুন এখানে বেকারি শপের জন্য যে ব্যাপারটা আছে, এখানে হচ্ছে কেক আছে, সো আমি অনলাইন থেকে কিছু কেকের ইমেজ নামিয়ে রেখেছি কাজের সুবিধার্থে, এবং আমি এখন ইনস্ট্যান্ট করব, কোনো কিছু আগে থেকে ভাবা চিন্তে করা নাই। তো আমরা রেস্টুরেন্টের জন্য যখন খুঁজতেছিলাম, তো রেস্টুরেন্টের জন্য খুঁজতে খুঁজতে আমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি, যে কোনো একটা ডিজাইনকে আমরা চুজ করব, আমরা চাইলে এটা করতে পারি, বাট এটা আমি করব না, আমি দেখি নতুন কোনো ডিজাইন পাই কিনা যে ডিজাইনটা আমাদের সাথে যায়।
ওকে, আমরা দেখি কোনো কেকের যদি ছবি পাই, এটা এইচডি হতে একটু সময় লাগছে। আচ্ছা দেখুন, এখানে একটা ঢেউ ঢেউ দেওয়া আছে এবং দুইটা পাতা দেওয়া আছে এবং এখানে ফুড 20% ডিসকাউন্ট, এটা দেখতে কিছুটা ভালো লাগছে। আসুন আমরা চেষ্টা করি দেখার জন্য। আচ্ছা আরও একটা আছে দেখুন, খুব সহজে একটা ডিজাইন করা আছে, এগুলো ডিজাইন করা খুবই সহজ। চলুন আমরা এগুলো একটু ডিজাইন করার চেষ্টা করি। তো এটা ডিজাইন করতে গেলে ধরুন এটা হচ্ছে আমাদের কেকের জন্য, এখানে আমরা জাস্ট কেকটাকে রিপ্লেস করবো। তো এটা করার জন্য আমি ক্যানভা ইউজ করছি, অনলাইন টুল। আপনারা এখানে সাইন আপ করে নেবেন। এখানে করার পর দেখুন এখানে আপনাদের ফেসবুক পোস্ট নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে তাদের এরকম ডেমো অনেক কিছু দেখাবে। আমি একটু ট্রাই করছিলাম, সো আমি একটু দেখাই। তো এই যে সাইজ, এই সাইজটা মূলত হচ্ছে ফেসবুকের জন্যই করা। আমি একটি ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট নিয়েছি, এখানে ব্ল্যাঙ্ক, আপনি চাইলে এইগুলোকে ইউজ করতে পারবেন, বাট আমি এগুলো ইউজ করব না, এইগুলো বাদ দিয়ে আমি জাস্ট একটা ব্ল্যাঙ্কে ডিজাইন করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং বেসিক থেকে আপনি শিখতে পারেন। টিউটোরিয়ালগুলো বেসিক থেকেই হবে। সো আমরা এটাকে করব। তো এটাকে করার জন্য আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে পিছনে হচ্ছে ব্ল্যাক, সো আমি আমার এই ডিজাইনটাকে ব্ল্যাক করে নিই, এটাকে কেটে দিই, এটাকেও কেটে দিই, জাস্ট এটাকে রাখবো, এটাকে কেটে দিই, এখানে হয়ে যাবে ব্ল্যাক। সো এখানে দিব পুরোপুরি ব্ল্যাক। সো ব্ল্যাকের সাথে ব্ল্যাকের কালারটা আমরা চাইলে একটু হালকা ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারি। ওকে, সো ব্ল্যাক। এখন হচ্ছে আমাদের কাজ এই ডিজাইনটাকে ধীরে আমরা কপি করবো। সো বাকিগুলো কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিই, এটা আর এটা। সো ব্ল্যাকের সাথে আমরা কিছু, আমরা দেখতে পাচ্ছি কিছু কার্ভ আছে ইয়েলোর। সো আমরা দেখব আমাদের কোনো যদি এখান থেকে এলিমেন্টস পাই, এলিমেন্টসে আমরা যদি কোনো কার্ভ, আমি কার্ভ বানানো আমি এক্স্যাক্টলি শিওর না কীরকম হতে পারে কার্ভ বানান। আচ্ছা কার্ভ লিখলে এরকম আসছে। সো আচ্ছা আমরা এখান থেকে জাস্ট দেখি, আমরা এখান থেকে কিছু শেপ দেখব কার্ভ হিসাবে চালানো যাবে, এবং আরেকটা পেয়েছি। ওকে, সো এই দুটোর কালার আমি হচ্ছে চেঞ্জ করে দিব আসলে, এটার কালারটা আচ্ছা এটাকে এরকমই থাক, আর একটু বড় করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমাদের একটা বৃত্ত লাগবে। সো বৃত্ত এটাকেও আমরা সেম কালার করে দিব, এটাকে করে দিব এক্স্যাক্টলি সাদা, তাহলে একটু ছোট করলে আমরা এগুলো সেন্টারে নিয়ে আসতে পারবো। ওকে, সেন্টারে নিয়ে আসলেও যেহেতু এটার কালার এবং ব্ল্যাকের সাথে মিলে যাচ্ছে, সো আমরা চেষ্টা করবো এটাকে একটু করার। আচ্ছা এটার, ওকে, ডিজাইন রেডি। এখন আমরা কী করবো, আমাদের যেহেতু একটু কেক টাইপ ব্যাপার আছে, সো আমরা এখান থেকে একটা কেক নেওয়ার চেষ্টা করবো, যে যদি কোনো কেক পাই। সো আচ্ছা দেখি একে প্রিমিয়াম নিতে পারবো কিনা। ওকে, আমি প্রিমিয়াম যদি নিব আমি ফ্রিতে দিয়ে দেখাই, আপনারা অনেকে ফ্রি অ্যাকাউন্ট। সো ওকে, এখন দেখেন এটা কিন্তু আমাদের ইমেজের সাথে যাচ্ছে না, এবং আমরা যখন ছবি তুলবো তখন কিন্তু এরকম ছবি থাকবে। এখন এর জন্য আমরা কী করবো, আমরা দেখবো হচ্ছে আমরা যেহেতু ফটোশপ ইউজ করছি না, সো রাউন্ড ইমেজ অনলাইন, দেখুন এখানে অনেক রকম সাইট পাওয়া যাবে। সো ক্রপ সার্কেল আমরা দেখতে পাচ্ছি, সো ক্রপ সার্কেল চলে যাই ততক্ষণে, এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে সেখানে সিলেক্ট ইমেজ করে আমরা ইমেজকে সিলেক্ট করব, এবং এটা আপলোড হতে থাকবে, আপলোড হতে একটু সময় নিয়েছে। আচ্ছা দেখুন এটাকে আপনারা চাইলে বড় ছোট করতে পারবেন, যে কতটুকু অংশ আপনারা কাটতে চান। দেখুন এখানে যদি ধরি এটাকে ছোট বড় করা যায়, এই যে রাউন্ড অংশটুকু এটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পর আমি চাইলে ডাউনলোডে যদি দিই একটু লাইট কালার করা যায়। ওকে আচ্ছা, সো এটাকে আমার সাদা ইমেজের সাথে বসে আমি এটাকে চাইলে একটু ব্ল্যাক করে দেখতে পারি, নট ব্যাড, যথেষ্টই ছিল। সম্পূর্ণ ব্ল্যাকের সাথে একটু কালারটা ডিপ হয়ে গেছে আমারটা, কালারটা একটু লাইট করে দিই, মানাচ্ছে খারাপ লাগছে না। ওকে, সো ধরুন এটাকে আমরা এরকম শেপ করছি। এখন আমরা এখান থেকে দেখবো এখানে কিছু, দেখেন গ্রাফিক এলিমেন্ট আছে যেখানে কফি বিনের মতো দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে দেখি এলিমেন্টস, গ্রাফিক এলিমেন্টসে আমরা যদি পাই খুবই ভালো। আচ্ছা কফি বিনের বানাবি, ইএনএস কফি বিন, আমি চেষ্টা করবো হচ্ছে ভেক্টর যদি কোনো পাই, বা অ্যানিমেটেড কোনো যদি মানে এলিমেন্ট টাইপ কিছু পাই। ওকে, সো আমি পাচ্ছি, আপনারা চাইলে ভিডিওগুলো একটু টেনে টেনে দেখবেন, জাস্ট দেখার সুবিধার্থে আমি এগুলোকে নিলাম। ওকে, সো ধরুন আমি এটা হচ্ছে আমার টেম্পোরারি পোস্ট করছি। ওকে, শেয়ার নাও, আমি উপরে কিচ্ছু লিখলাম না, জাস্ট লেখার জন্য মানে দেখানোর জন্য, টিউটোরিয়াল পারপাস বলতে পারেন।
আমি এটাকে পোস্ট করছি, জাস্ট আমি আমার কেকটাকে দেখানোর জন্য। এখন খেয়াল করেন আমার কেকের হয়তো বা এটা সেন্টার হয়নি, তো আমি চাইলে এটাকে সেন্টার করে নিতে পারি। যেহেতু আমার এটা সেন্টার হয়নি, জাস্ট এটাকে আমি যদি রাখি এভাবে রাখলাম, জাস্ট পোস্ট করলাম। এখন খেয়াল করুন আমার কিন্তু কেক একই, কিন্তু কেকের এই সামান্য ডিজাইনের জন্য আমার কেকটাকে একটু ভিন্ন লাগছে। আমি আবারও বলে নিচ্ছি, আমি খুব দ্রুত টিউটোরিয়াল পারপাস করলাম, এরকম অনেকগুলো রিজন খুব ইজিলি করা যায়। সো এগুলো ট্রাই করুন, গ্রুপে পোস্ট করুন। নেক্সট আরও টিউটোরিয়াল নিয়ে আরও বিস্তারিত দেখাবো, যেহেতু ওইটা খুব সংক্ষেপে দেখাচ্ছি, আর সুন্দর একটি মেক করে দেখাবো। সো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আসছি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।